আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। কথা বলছি আমি নাবিদ আলমগীর। আজকে আপনাদের সাথে অনেক সুন্দর এবং চমৎকার একটি প্রোগ্রাম নিয়ে কথা বলবো। এই প্রোগ্রামের নাম হচ্ছে QSWP, অর্থাৎ কিউবেক স্কিল ওয়ার্কার প্রোগ্রাম। এটি অনেক চমৎকার এবং অনেক সুন্দর এবং সহজ একটি প্রোগ্রাম। যারা কানাডার কিউবেক নিয়ে ইন্টারেস্টেড তাদের জন্য এই প্রোগ্রামটি অনেক বেটার হবে এবং হেল্পফুল হবে। আজকে আমি পুরো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। এটি কোনো এক্সপ্রেস এন্ট্রি নয়, এটি আমার দৃষ্টিকোণ থেকে একটি পার্সোনালাইজ প্রোগ্রাম। কারণ জব অফার ছাড়া, উইদাউট ACA অথবা উইদাউট আইএলটিএস ছাড়াও আপনি এখানে আবেদন করতে পারবেন। তো আমার দৃষ্টিতে এটি অনেক চমৎকার একটি প্রোগ্রাম। দর্শক, এই প্রোগ্রামে আপনি যদি যেতে চান তাহলে আপনাকে 3 স্টেপ কমপ্লিট করতে হবে। প্রথমে হচ্ছে যে আপনি যে কিউবেকে যেতে চান আপনার ইচ্ছাটা প্রকাশ করতে হবে। এটাকে বলা হয় এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, অর্থাৎ EOI প্রোফাইল। তাদের ওয়েবসাইটে আপনাকে একটি প্রোফাইল খুলতে হবে যেটার নাম হচ্ছে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। এই প্রোফাইলটি আপনি কীভাবে খুলবেন তা আমি প্র্যাকটিক্যালি একটু পরে দেখাবো এবং আপনি নিজে নিজে এই প্রোফাইলটি খুলে সাবমিট করতে পারবেন ইনশাল্লাহ। 2 নম্বর স্টেপ হচ্ছে যে আপনার মতো অনেকেই এখানে ইচ্ছা পোষণ করে, ইচ্ছা প্রকাশ করে, প্রোফাইল সাবমিট করে। তো কিউবেক মিনিস্ট্রি সেগুলোকে রিভিউ করে এবং ইনভিটেশন ইস্যু করে। 3rd স্টেপ হচ্ছে যে অ্যাপ্লিকেশন ইভ্যালুয়েট। এখানে কিছু সিলেকশন গ্রিড রয়েছে, পয়েন্ট ক্যালকুলেশন রয়েছে। আমি একটু পরে আপনাদেরকে দেখাবো পয়েন্ট ক্যালকুলেশনগুলো, সিলেকশন গ্রিডগুলো, সেগুলোর উপর ডিপেন্ড করে এখানে অ্যাপ্লিকেশনগুলো ইভ্যালুয়েট করে। এখানে সাধারণত যদি সিঙ্গেল পার্সন হয় তাহলে 50 পয়েন্টস পেলে, 120-এর মধ্যে যদি আপনি 50 পয়েন্ট পান তাহলে আপনার জন্য ভালো এবং তারাই ইনভিটেশন পায়। আবার যদি স্পাউস থাকে সাথে তাহলে 59 পেলে আপনি এখানে ইনভিটেশন পাবেন। পাশাপাশি আমরা ভিডিও স্ক্রিনে গিয়ে আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে যে অ্যাপ্লাই ফর CSQ, অর্থাৎ কিউবেক সিলেকশন সার্টিফিকেট। আমরা এই বিষয়টা দেখবো, এটার অ্যাপ্লিকেশন ফর্মটা কেমন হয় এবং আপনি কোথায় সাবমিট করবেন সেই বিষয়টাও আমরা দেখে নিব। তো দর্শক, এতটুকু পর্যন্ত জানার পরে কিউবেক নিয়ে আপনার মনে আরও অনেক রকম প্রশ্ন আসতে পারে। আমি ভিডিও ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিব, লিঙ্কের হেডলাইন থাকবে ফ্রিকুয়েন্টলি আনসার কোশ্চেন অ্যারিমা। সেখানে গেলে আপনি অনেক রকম প্রশ্নের আনসার পেয়ে যাবেন। আর তাছাড়া আপনি যদি আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হয়ে নেবেন। এই প্রোগ্রাম নিয়ে আরও কিছু এডিশনাল ইনফরমেশন দেবো, দেন আমি ভিডিও স্ক্রিনে চলে যাব। যাওয়ার পরে আমি সেখানে আপনাদেরকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রোফাইল কীভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়টা দেখাবো, পাশাপাশি সিলেকশন গ্রিড এবং অ্যাপ্লাই ফর CSQটাও দেখিয়ে দেবো। এখানে এডিশনাল ইনফরমেশন বলতে এডুকেশন কোয়ালিটি কতটুকু লাগবে, অর্থাৎ ন্যূনতম কত শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। আপনার যদি প্রফেশনাল ডিপ্লোমা অথবা জেনারেল স্কুল সার্টিফিকেট থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। 2 নম্বর বিষয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। এখানে ফ্রান্স এবং আইএলটিএস কোনোটাই কোনো স্পেসিফিক স্টেপ নেই, আপনি যে কোনো লেভেল থেকে এখানে আবেদন করতে পারবেন। এখানে কোনো কন্ডিশন নেই যে আপনার CLB 4 পেলে আবেদন করতে পারবেন, 5 পেলে আবেদন করতে পারবেন, এরকম কোনো বাধাবাধকতা নেই। 3 নম্বর হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার কাজের অভিজ্ঞতা কেমন লাগবে সেটা আপনি সিলেকশন গ্রিডে দেখলেই বুঝতে পারবেন। আর তাছাড়া যাদের স্কিল লেভেল NOC 0A B C তারা নির্দ্বিধায় আবেদন করতে পারবে। ডি ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের জন্য একটি জব অফার লাগবে। 4 নম্বর বিষয় হচ্ছে যে প্রুফ অফ ফান্ড, আপনাকে কত টাকা ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে। আপনাকে এখানে ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে যদি সিঙ্গেল পার্সন হয় 3,243 কানাডিয়ান ডলার, যেটা বাংলায় কনভার্ট করলে হচ্ছে যে প্রায় 2 লক্ষ টাকা। আর যদি আপনার সাথে আপনার স্পাউস বা পার্টনার যায় তাহলে আপনাকে দেখাতে হবে 4,756 কানাডিয়ান ডলার, যেটা বাংলায় প্রায় 3 লক্ষ টাকা। বিস্তারিত আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো প্রুফ অফ ফান্ড, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি কেমন পড়বে। আপনার এখানে PR-এর জন্য যখন আবেদন করতে যাবেন তখন অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি বাবদ আপনাকে 812 কানাডিয়ান ডলার পে করতে হবে, যেটা বাংলার প্রায় 50,000 টাকা সিঙ্গেল পার্সনের জন্য। দেন আপনার সিঙ্গেলের পরে যদি আপনার স্পাউস যায়, আপনার ওয়াইফ যায় বা আপনার চিলড্রেন যায় তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে 174 কানাডিয়ান ডলার পে করতে হবে। যেমন আপনি নিজের জন্য আবেদন করবেন 812 কানাডিয়ান ডলার পে করবেন, আপনার স্ত্রী যাবে আপনার সাথে ওয়াইফ যাবে তাহলে 812 প্লাস 174 কানাডিয়ান ডলার পে করবেন। আপনি আপনার ওয়াইফ এবং আপনার সন্তান যেতে চান তাহলে 812 কানাডিয়ান ডলার প্লাস 174 কানাডিয়ান ডলার প্লাস 174 কানাডিয়ান ডলার এভাবে আপনাকে পে করতে হবে। এ হচ্ছে যে পুরো এডিশনাল ইনফরমেশন। আপনি যদি 4টি বিষয়ের উপর ফোকাস দেন তাহলে এই প্রোগ্রামে সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। তো এই 4টি বিষয় কী কী? 1 হচ্ছে আপনার বয়স, 2 হচ্ছে আপনার শিক্ষকদের যোগ্যতা, 3 হচ্ছে আপনার ভাষাগত দক্ষতা এবং 4 নম্বর হচ্ছে যে আপনার কাজের অভিজ্ঞতা। এই 4টি বিষয়ের উপর যদি আপনি ভালোভাবে ফোকাস দিতে পারেন তাহলে এই প্রোগ্রামে সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমার দৃষ্টিতে ক্যানাডা যাওয়ার জন্য এই প্রোগ্রামটা সবচেয়ে ইজি একটি প্রোগ্রাম।
তো চলুন আমরা ভিডিও স্ক্রিনে চলে যাই। ভিডিও স্ক্রিনে যাওয়ার পর আমরা দেখি যে কিভাবে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রোফাইল ক্রিয়েট করে সাবমিট করতে হয়, 2 নম্বর বিভিন্ন যে সিলেকশন গ্রিড রয়েছে সেই বিষয়গুলো দেখবো, পাশাপাশি সিএস কিউটা দেখবো। লেটস গো। ওয়েলকাম টু ব্যাক, আমরা এখন চলে আসলাম কিউবেকের ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে আপনি কিছু অপশন বামে দেখতে পাবেন, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, সাবমিটিং ডকুমেন্ট, ফরেন স্টুডেন্ট, হ্যাঁ অনেকগুলো অপশন আছে, আপনার সেগুলো দেখবেন। সো আমরা এখন দেখবো এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট কীভাবে ক্রিয়েট করতে। এখানে অ্যাক্সিস অ্যারিমাতে আপনি চলে যাবেন প্রথমে, দেন আপনি এখানে দুটি অপশন দেখতে পাবেন। একটি হচ্ছে টু ইউজ অ্যারিমা অনলাইন সার্ভিস, আপনি এখানে যেতে হবে যদি আপনি একটি প্রোফাইল ক্রিয়েট করতে চান। সো আপনি এখানে ক্লিক করবেন। ওকে, এখন এখানে আপনাকে একটি ইমেল লিখতে হবে এবং একটি পাসওয়ার্ড লিখতে হবে যদি আপনার একটি অ্যাকাউন্ট খোলা থাকে। আর যদি আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনি চলে যাবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখানে আসার পরে একটি রেজিস্ট্রেশন ফর্ম পাবেন আপনি। আপনি যদি পিসি থেকে খোলেন তাহলে খুবই ইজিলি আপনি খুলতে পারবেন। আপনি এখানে প্রথমে আপনার ইমেলটা লিখবেন, ইমেলটা লেখার পরে আপনি রিকোয়েস্ট এ ভেরিফিকেশন কোডে ক্লিক করবেন। একটি আপনার ইমেলটা ভেরিফিকেশন করা হবে। তো কিভাবে করা হবে আমি আমার ইমেলটা লিখতেছি। ওকে, এভাবে আপনি আপনার ইমেলটা লেখার পরে আপনি এখানে রিকোয়েস্ট এ ভেরিফিকেশন কোডে ক্লিক করবেন এবং ক্লিক দেখতে পাবেন যে আপনার সামনে একটি অপশন খুলবে যে ভেরিফিকেশনের জন্য। সো আপনি চলে যাবেন আপনার জিমেলে চলে যাবেন। জিমেলে চলে যাওয়ার পরে সেখানে একটি মেসেজ দেখতে পাবেন, এই যে দেখুন মাইক্রোসফট, এরকম একটি আপনি ইমেল পাবেন আপনার ইমেলে। দেন এখানে আমি লিখলাম hera.com19@gmail.com। এখানে একটি কোড আছে, সেই কোডটাকে আপনাকে কপি করতে হবে। কপি করার পরে আপনি চলে যাবেন আবার পুনরায় আপনার ওয়েবসাইটে যাবেন। যাওয়ার পরে সেখানে ভেরিফিকেশন কোডে আপনি এটাকে পেস্ট করে দিবেন, দেন আপনি ভ্যালিড দ্য কোড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার জিমেলটাকে এখানে তারা ভেরিফাই করবে। ওকে, আপনার যখন ইমেলটা ভেরিফাই করা হয়ে যাবে দেন আপনি এখানে পাসওয়ার্ড লিখবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, দেন আপনি এখানে সাবস্ক্রাইবে যাবেন। সাবস্ক্রাইব করার পরে আপনার সামনে একটি অপশন আসবে ক্রিয়েট মাই প্রোফাইল। আপনি এখানে কি হিসেবে এখানে প্রোফাইল ক্রিয়েট করতে চান। সো আপনি যেহেতু ইমিগ্রেন্ট হিসেবে প্রোফাইল ক্রিয়েট করতে চান, সো আপনি প্রথম অপশনে ক্লিক করবেন। সো এখানে প্রথমে প্রোফাইলটা ক্রিয়েট করার জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনারা এই কন্ডিশনগুলো আপনারা পড়বেন, এগুলো পড়া ভালো। এখানে দুটো চেক মার্ক করতে হবে আপনাকে। এই চেক মার্ক করার পরে আপনি চলে যাবেন নেক্সটে। এখন আপনি আপনার প্রোফাইলটা ক্রিয়েট করার জন্য দুটি অপশন পাবেন। একটা হচ্ছে আপনার আইডেন্টিটি দিতে হবে, দেন আপনাকে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে। সো আইডেন্টিটি আপনি কীভাবে দিবেন, এখানে আপনি আপনার পাসপোর্ট অনুযায়ী ফ্যামিলি যে নেমটা সেটা দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, জেন্ডার দিবেন, ডেট অফ বার্থ দিবেন, সিটি অফ বার্থ দিবেন, কান্ট্রি দিবেন, দেন আপনার ইমেলটা তো অলরেডি থাকবে, দেন আপনি এখানে ফলোয়িংয়ে চলে যাবেন। দেন আপনি এখন আপনার কন্ট্রাক্ট যে ডিটেলস সেটা দিবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিলাম অ্যাড্রেসটা, আমি নর্মাল একটা অ্যাড্রেস লিখলাম। এখানে অ্যাড্রেস যদি ফার্স্ট লাইনে না হয়, আপনার সেকেন্ড লাইন থার্ড লাইন রয়েছে, দেন আপনার এখানে কান্ট্রি অথবা টেরিটরি রয়েছে, প্রভিন্স, অর্থাৎ এখানে আপনার কন্ট্রাক্ট ডিটেলসটা আপনি ফিল আপ করবেন। ফোন নাম্বার আছে, আপনি অনেকগুলো ফোন নাম্বার দিতে পারবেন। এখানে দেওয়ার পরে আপনি এখানে চলে যাবেন ফাইনালি ক্রিয়েট মাই প্রোফাইল। দেন আপনি দেখতে পাবেন যে আপনার প্রোফাইলটি কমপ্লিটলি সাকসেসফুলি এটা কমপ্লিট হয়ে গেছে। দেন আপনি এখান থেকে লিভে চলে যাবেন। দেন আপনি যখন লিভে যাবেন তখন অটোমেটিকলি আপনার এখানে ইমেলটা চলে আসবে এবং পাসওয়ার্ডটা চলে আসবে, আপনি এখান থেকে লগ ইন করবেন। ওকে, এখন আপনি আপনার যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট যে প্রোফাইলটি সেই প্রোফাইলে চলে আসতে পারবেন, লগ ইন করতে পারবেন। এখানে বামে আপনার মাই ফোল্ডার রয়েছে, মাই ডকুমেন্ট, মাই কন্ট্রাক্ট, এগুলো আপনারা আপডেট করতে পারবেন। দেন এখন পাশে দেখুন নাভিদ আলমগীর, এখানে আমার মেসেজ অপশনটা শূন্য দেখাচ্ছে। এখানে একটি অপশন আছে, সেখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এখানে মাই প্রোফাইল এবং লগ আউট দেখতে পাবেন। আপনি যখন মাই প্রোফাইলে চলে যাবেন তখন আপনি আপনার ডাটাগুলো চেঞ্জ করতে পারবেন, আপডেট করতে পারবেন। যেমন আমি এখানে কি কি ইনফরমেশান দিলাম সেগুলো রয়েছে এখানে, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। আইডেন্টি ইনফরমেশানগুলো, ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, সকল কিছু আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। এই হচ্ছে যে আসলে কিভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয়, প্রোফাইল ক্রিয়েটের বিষয়টা। তারপর আপনারা এখান থেকে খুঁটিনাটি আরও অনেকগুলো বিষয় নিজে নিজে দেখে নেবেন। আসলে সকল বিষয় তো আর দেখানো যায় না, সো কিছু বিষয় আপনারা নিজেরাও দেখে নেবেন। আমরা এখন দেখব সিলেকশন গ্রিডগুলো। দর্শক, আমরা এখন দেখব সিলেকশন গ্রিড, রেগুলার স্কিল ওয়ার্কারদের যে সিলেকশন গ্রিডগুলো রয়েছে সেই সিলেকশন গ্রিডগুলো। এখানে পিডিএফের ফর্মটা আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন।
দেখুন এখানে ট্রেনিং এর জন্য, এডুকেশনের জন্য কিছু পয়েন্ট আছে। আপনি এক্সপিরিয়েন্সের জন্য পয়েন্ট পাবেন সর্বোচ্চ 8, এজের জন্য আপনি পাবেন 16। এখানে দেখা যাচ্ছে যে 18 থেকে 35 যাদের এজ রয়েছে তাদের জন্য খুবই ভালো, তারা 16 পয়েন্ট পাবেন। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির জন্য আপনি এখানে পয়েন্ট পাবেন, না পেলেও কোনো সমস্যা নেই যদি আপনি অন্যান্য দিক দিয়ে এগিয়ে থাকেন। স্ট্রে অ্যান্ড ফ্যামিলি ইন কিউবেক, এটার জন্য পয়েন্ট পাবেন। দেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, জব অফারের জন্য কিছু পয়েন্ট রয়েছে, আপনার এটা একটু ধীরে ধীরে পড়বেন। এখানে মূলত 103 সিঙ্গেল পার্সনের জন্য, তা 103 পয়েন্টের মধ্যে যদি আপনি 50 পয়েন্ট পান এবং 120-এর মধ্যে যদি আপনি 59 পান তাহলে আপনি এখানে ইনভিটেশন পাবেন। এ হচ্ছে সিলেকশন গ্রিডগুলো। আমরা এখন দেখব সিএসকিউটা। সিএসকিউর জন্য কী কী ডকুমেন্ট লাগবে, কী কী বিষয়, এখানে দেখুন জেনারেল ইনফরমেশান, লিঙ্কটা আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এখানে কিছু ইনস্ট্রাকশন রয়েছে এবং ইনস্ট্রাকশন 5 নম্বর পয়েন্টটা আপনি একটু ভালোভাবে খেয়াল করতে পারেন। আপনি এখানে মেলিং অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে, আপনি এই লিঙ্কে গেলে আন্ডারলাইনের উপরে যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে গেলেই আপনি কান্ট্রি ওয়াইজ অ্যাপ্লিকেশন সাবমিট করা মেলিং অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এবং এখানে ইম্পর্টেন্ট একটি নোট দেওয়া আছে, একটু কষ্ট করে পড়ে নেবেন এই বিষয়গুলো, অ্যাটেনশনগুলো। দেন এখানে আপনি নিচে চলে যাওয়া, ওখানে আসবেন তখন এখানে ফর্ম পাবেন সিএসকিউর জন্য অ্যাপ্লাই করার জন্য। ফর্মটা কেমন হবে, এটা হচ্ছে ফর্মেটটা, আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই ফর্মটাকে ধীরে ধীরে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে এখানে যে কান্ট্রি ওয়াইজ যে অ্যাড্রেসটা দেওয়া আছে অ্যাপ্লিকেশান সাবমিট করা, সেখানে আপনাকে সাবমিট করতে হবে। এটা হচ্ছে সিএসকিউ সিলেকশন কিউবেক সিলেকশন সার্টিফিকেট, এ হচ্ছে যে ফর্মটা। এই ফর্মের লিঙ্কটা আপনি ভিডিওটি পেয়ে যাবেন। দর্শক, এ হচ্ছে যে পুরো একটা বিষয়। তবুও আমার এই কিউবেক নিয়ে স্কিল ওয়ার্কার প্রোগ্রামে যদি কোনো একটা ইনফরমেশন আপনার কাছে মনে হচ্ছে যে গ্যাপ রয়েছে, আপনি আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমিও জানবো, এবং সাথে সাথে নতুন ইনফরমেশান পেলে আমিও আপনাদেরকে জানাবো। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।